যদি আপনি অজানাকে জানতে চান তাহলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকের প্রথম প্রশ্ন, বলুন তো কোন নদী চীন, ভারত ও পাকিস্তান এই তিনটি দেশের মধ্যে দিয়েই বয়ে গেছে? সঠিক উত্তর সিন্ধু নদী। আপনি কি জানেন কোন দেশকে সোনা ও হীরের দেশ বলা হয়? সাউথ আফ্রিকা দেশকে সোনা ও হীরের দেশ বলা হয়। ভারতের কোথায় বাল্টি ভাষায় কথা বলা হয়? ভারতের লাদাখে ও পাকিস্তান দেশে অনেক মানুষ বাল্টি ভাষায় কথা বলে। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কত নম্বর? জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান হলো 8 নম্বর। দেখি কে বলতে পারে পাকিস্তান দেশের জাতীয় নদীর নাম কি? পাকিস্তানের জাতীয় নদী হলো সিন্ধু নদী। এরকম ভিডিও আরও দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভারতে সব থেকে বেশি হাতি আছে কোন রাজ্যে? ভারতে সব থেকে বেশি হাতি আছে কেরল রাজ্যে। এশিয়া মহাদেশে মোট কতগুলি দেশ আছে? এশিয়া মহাদেশে মোট 48টি দেশ আছে। তাসের 4টি রাজার মধ্যে কতগুলি রাজার মুখে গোঁফ নেই? তাসের 4টি রাজার মধ্যে শুধুমাত্র 1টি রাজার মুখে গোঁফ নেই। কোয়েল পাখি ভারতের কোন রাজ্যে রাজ্য পাখি? কোয়েল পাখি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাজ্য পাখি। সাপের বিষের মধ্যে পাওয়া যায় এরকম দুটি ধাতুর নাম বলুন। সাপের বিষে কপার ও জিঙ্ক এই দুটি ধাতু পাওয়া যায়। ভারতে প্রথমবার নোটবন্দি কোন প্রধানমন্ত্রী করেছিল? ভারতে প্রথমবার নোটবন্দি করেছিল মোরারজি দেশাই। ভারতে ডাকটিকিট ব্যবস্থা কে চালু করেছিলেন? ভারতে ডাকটিকিট ব্যবস্থা চালু করেছিল লর্ড ডালহৌসি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে বিদ্যাসাগর উপাধি পেয়েছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1839 সালে বিদ্যাসাগর উপাধি পেয়েছিল। ভারতের সব থেকে পরিষ্কার নদীর নাম কি? ভারতের সব থেকে পরিষ্কার নদী হলো উমঙ্গট। এই নদীটা এতটা পরিষ্কার যে নদীর নিচেটা পরিষ্কার দেখতে পাওয়া যায়।
কস্যচিত উপযুক্ত ভাই পোষ্য। এই অদ্ভুত নামটি কোন বিখ্যাত বাঙালির ছদ্মনাম ছিল? এটা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম। মানুষের শরীরের সবথেকে হালকা হাড়ের নাম কি? মানুষের শরীরের সবথেকে হালকা হাড় হলো স্টেপিস। ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি শাল গাছ আছে? ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সবথেকে বেশি শাল গাছ আছে। মাংস খাবার দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গের স্থান কত নম্বর? মাংস খাবার দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গের স্থান হলো 3 নম্বর। আপনি কি জানেন দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীর সালিঙ্গম পান্তুলুকে। ভারতের পুরাতন 5 টাকার কয়েনের ওজন কত ছিল? 9 গ্রাম। খোলা ছাড়ানো ও খোলা সমেত কমলা লেবুর মধ্যে কোনটা জলে ডুবে যাবে আর কোনটা ভেসে থাকবে? খোলা সমেত কমলা লেবু ভাসবে আর খোলাহীন কমলা লেবু ডুবে যাবে। পৃথিবীর সবথেকে বড় দেশ রাশিয়া হলে পৃথিবীর সবথেকে লম্বা দেশের নাম কি? পৃথিবীর সবথেকে লম্বা দেশ হলো চিলি। গান্ধীজি কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন? 1913 সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন। পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি খেজুরের চাষ হয়? অন্যান্য দেশের তুলনায় সৌদি আরব দেশে সবথেকে বেশি খেজুরের চাষ হয়। আমাদের ব্রেন আমাদের শরীরের কত শতাংশ শক্তি ইউজ করে? 20% শক্তি ইউজ করে। হিন্দি ভাষান্তরিত প্রথম হলিউড সিনেমা কোনটি? হিন্দি ভাষান্তরিত প্রথম হলিউড সিনেমা হলো জুরাসিক পার্ক। বালিশ ছাড়া ঘুমালে কি হয়? বালিশ ছাড়া ঘুমালে ঘাড় ও শিরদাঁড়া সম্পর্কিত অনেক রোগ থেকে আপনি মুক্তি পাবেন। খালি পেটে লিচু খেলে মানুষের মৃত্যু হয় কেন? খালি পেটে ছোট বাচ্চাদের লিচু খাওয়ালে শরীরে বিষক্রিয়া হয়, যার ফলে কিন্তু বাচ্চাটির মৃত্যু পর্যন্ত হতে পারে। মদের সাথে জল মিশিয়ে খাওয়া হয় কেন? মদকে পাতলা করার জন্য এবং খাবার সুবিধার জন্য।
কোনো দিন কি ভেবে দেখেছেন ভালো মানুষের সাথেই সবসময় খারাপ হয় কেন? আমরা নিজের কাছে সবাই ভালো, কোনো দোষ নেই, কিন্তু মানুষকে আগের জন্ম ও এ জন্মের দুই জন্মেরই পাপ ভোগ করে মরতে হয়। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। মেয়েরা কেন বয়সে বড় ছেলেদের বিয়ে করে? মেয়েদের শারীরিক বিকাশ ঘটে 18 বছর বয়সের মধ্যে, সেখানে একটা ছেলের শারীরিক বিকাশ ঘটে 22 বছর বয়সের পরে, তাই এই নিয়মটাই ঠিক।